150 কিলোর বেশি খোকা ইলিশ আটক করলো ডায়মন্ড হারবার পুলিশ। আটক করা হয়েছে ছোট ইলিশ ভর্তি গাড়িও। পরে বাজেয়াপ্ত ইলিশ 200 টাকা কেজি দরে বিক্রি করে দেয় পুলিশ ও মৎস্য দপ্তর। সেই স্বাদ পাওয়া যায় না বড় ইলিশ না হলে। এখন তো আবার তেমন বড় ইলিশ মেলাই ভার। বড় ইলিশ বলতে এখন 1 কিলো কি 1.5 কিলো, তারও যা দাম মধ্যবিত্ত বাঙালির না বিশ্বাস ওঠে। বাজারে বিকোয় বেশি 400 থেকে 600 ইলিশ। সরকারি নিয়ম অনুযায়ী 500 গ্রামের কম ওজনের ইলিশ ধরা নিষেধ, কিন্তু বাজারে গেলেই মালুম হয় সেই নিয়মকে তোয়াক্কা করা হয় না। যেমন হয়নি ডায়মন্ড হারবারে। নামখানার নারায়ণপুর জেটি ঘাটে তল্লাশি চালিয়ে 150 কেজি ছোট ইলিশ বাজেয়াপ্ত করেছে পুলিশ ও মৎস্য দপ্তর। আটক করা হয়েছে ইলিশ ভর্তি একটি গাড়ির চালককে। তাকে জেরা করে ফিশিং ট্রলারের মালিক ও আড়তদারের খোঁজ চালাচ্ছে পুলিশ। এবারে আপনার সেখানে যদি 200 গ্রাম 300 গ্রাম মাছ এসে জড়িয়ে যায়, আমি কি করবো? সেটাকে ফেলে দিয়ে আসবো। কিছু অসাধী ব্যবসায়ী আছে যারা নিয়মটাকে লঙ্ঘন করছে, যেরকম ট্রলিগুলো। এই ট্রলিগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। যেটা দুর্গা পুজোর পরে নামলে ভালো হতো সেগুলো তারা প্রথম থেকে নেমে ট্রলিং করছে, যেটা নেট জাল দিয়ে, যেটা আমাদের মশারির জাল যাকে বলে। পুলিশ তদন্ত করে দেখছে নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপের কিছু ট্রলার মালিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে বেআইনিভাবে ছোট ইলিশও ধরছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।